ওগো আল্লাহ, ওগো মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে পারবে না। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও, সারাটা জীবন অন্যায় কাজ করেছি, সারাটা জীবন নাফরমানি করেছি, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমাকে লোকেরা কম বোঝায় নাই। ওগো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, মাফ না করলে কোথায় যাব, কার কাছে যাব? বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায়, মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়। ও গো আল্লাহ, ও গো মালিক, তুমি যদি আমাকে মারো, তুমি যদি আমাকে আজাব দাও, ও গো আল্লাহ, কার কাছে যাব, কার কাছে গিয়া মাফ চাইব? ও গো আল্লাহ, মেহরবানি করে মাফ করে দাও। এইরকম কান্না করতেছে, কান্না করতেছে, চোখের পানি তার এমন ভাবে পড়তেছে, দাড়ি ভিজতেছে, দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে, কান্না করতেছে, বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগের ঘটনা। একজন বড় পাপিষ্ট ছিল, জীবনে এমন কোনো গুনাহ নাই যে গুনাহ সে করে নাই, তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া, মানুষ তার গুনার প্রতি অতিষ্ঠ হইয়া, গ্রামের লোকেরা তাকে হাত পা বেঁধে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসে। জঙ্গলের মধ্যে থাকতে থাকে, কিছুদিন থাকার পর মালাকুল মউত যখন তার সামনে এসে উপস্থিত, এর আগ মুহূর্তে সে বান্দা আল্লাহর কাছে ডেকে ডেকে বলতেছে, ওগো মালিক, তুমি ছাড়া তো আমাদের আর কেউ নাই, তুমি ছাড়া তো আমার আর কেউ নাই। আল্লাহ গো, তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি মাফ না করো কে আমাকে মাফ করবে? তুমি যদি আমাকে মাফ করো তাহলে তোমার কোনো দিকে কমবে না, তুমি যদি আমাকে মাফ না করো তোমার কোনো দিকে বাড়বে না। আল্লাহ গো, তুমি আমাকে মাফ করে দাও, সারাটা জীবন অন্যায় কাজ করেছি, সারাটা জীবন নাফরমানি করেছি, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমার কাছে কালেমার দাওয়াত কম আসে নাই, আমাকে লোকেরা কম বোঝায় নাই। ও গো আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও, মাফ না করলে কোথায় যাব, কার কাছে যাব? বাবা যখন মারে তখন মার কাছে আশ্রয় নেওয়া যায়, মা যখন প্রহার করে তখন বাবার কাছে আশ্রয় নেওয়া যায়, বাবা মা যখন প্রহার করে তখন দুনিয়া আর কারো না কারো কাছে আশ্রয় নেওয়া যায়। ও গো আল্লাহ, ও গো মালিক, তুমি যদি আমাকে মারো, তুমি যদি আমাকে আজাব দাও, ও গো আল্লাহ, কার কাছে যাব, কার কাছে গিয়া মাফ চাইব? ও গো আল্লাহ, মেহরবানি করে মাফ করে দাও। এইরকম কান্না করতেছে, কান্না করতেছে, চোখের পানি তার এমন ভাবে পড়তেছে, দাড়ি ভিজতেছে, দাড়ি ভিজে জমিনের মধ্যে চোখের পানি পড়তেছে, কান্না করতেছে, বান্দাটা কান্না করতে 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 আমার আল্লাহ কাছে এমন গ্রহণযোগ্যতা অর্জন করেছে, মহান আল্লাহ রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়া তার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিয়েছেন। ওই বান্দাটা তাওবা করতে 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 হঠাৎ ইন্তেকাল করে। ইন্তেকাল হওয়ার পরে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মহান আল্লাহ
বলে দিতেছে পয়গম্বর মুসা, ও দুস্ত দেখো অমুক জঙ্গলে আমার একটা পাগলা আশেক, আমার পাগলা একটা আশেক মারা গেছে, ওই আশেকটার জানাজা তুমি পড়াও, দাফন কাফনের ব্যবস্থা করো। ও মুসা আর তুমি একটা ঘোষণা দিয়ে বলে দাও, একটা ঘোষণা দিয়ে দাও মুসা রে, ও মুসা তুমি ঘোষণা দিয়ে বলে দাও যে আমার এই বান্দার জানাজার নামাজ অংশগ্রহণ করবে মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। আল্লাহু আকবার, আরো জোরে বলেন না আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার, হাত উঠায় বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুসলমান বাবাজি গভীর মনোযোগ, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম একটা পাহাড়ের উপরে উঠলেন, পাহাড়ের উপরে ওঠার পর তখন ডেকে ডেকে বলতেছে, ও উম্মতেরা রে আমার উম্মতেরা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন একটা সুসংবাদ দিয়ে দিছে, আমার আল্লাহ রাব্বুল আলামিনের একটা আশেক একটা ওই অমুক জঙ্গলের মধ্যে মারা গেছে, ওই পাগলা আশেকের জানাজার নামাজ অংশগ্রহণ করো, যদি জানাজার নামাজ পড়ো তখন আমার আল্লাহ তোমাদের জীবনের সব গুণাগুলি মাফ করে দেবে। কেউ যদি নিজের গুণা ক্ষমা করাইতে চাও, কেউ যদি নিজের গুণাগুলি ক্ষমা করাইতে চাও, তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের ওই পাগলা আশিকের জানাজায় অংশগ্রহণ করো। তখন লোকেরা দলে দলে জানাজায় অংশগ্রহণ করার জন্য দলে দলে গেল, জানাজার নামাজ আদায় করলো, আদায় করার পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে বলতেছে, ও আল্লাহর পয়গম্বর, ও পয়গম্বর, যার জানাজায় অংশগ্রহণ করার কারণে মহান আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে, এমন মহা ব্যক্তি তো, এই মহান ব্যক্তিটাকে তো একটা নজরে দেখা দরকার, অবশ্যই দেখা দরকার, আমাদেরকে সেই ব্যক্তিটাকে দেখান। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বলতেছে, ঠিক আছে তোমাদেরকে দেখানো হবে। তখন যখন দেখাতে গেলেন, দেখানোর সাথে সাথে লোকেরা বলল, পয়গম্বর আপনি কি বলেন, এই লোকটাকে তো আমরা ভালো করে চিনি, ওই লোকটা বড় পাপিষ্ট ছিল, বড় অন্যায়কারী ছিল, বড় জুলুমকারী ছিল। ও গো পয়গম্বর, সমাজে এমন কোন গুনাহ নাই যে সে করে নাই, সমাজে সব গুনাহ করেছে, সমস্ত গুনার সাথে সে জড়িত ছিল, সে জড়িত ছিল তার গুনার কারণে, তার গুনার কারণে আমরা অতিষ্ঠ হইয়া তার হাত পা বেঁধে আমরা তাকে জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসি। এই পাপিষ্ট বান্দা আল্লাহ তাআলার, আল্লাহ তাআলার বড় আশেক হতে পারে কিভাবে, আল্লাহ তাআলার পেয়ারা হতে পারে কিভাবে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহর কাছে ডেকে ডেকে বললে, আল্লাহ লোকেরা কি বলতেছে আর তুমি কি বলো, ও গো আল্লাহ এর সমাধান কি, এর সমাধান কি, সমাধানটা তো তুমি দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সমাধান দিয়েছে, বলতেছে, ও মুসা দুস্ত রে, ও দুস্ত, তারা যা কথা বলেছে, লোকেরা যে কথা বলেছে সত্য বলেছে, আমি আল্লাহ যা বলেছি তাও সত্য বলেছি। ও পয়গম্বর মুসা, তারা যা বলেছে সত্য বলেছে, ওই বান্দা বড় পাপিষ্ট ছিল, ওই বান্দা বড় অন্যায়কারী ছিল, কিন্তু শেষ বয়সে আইসা তার হাত পা যখন বেঁধে, তার হাত পা বেঁধে যখন লোকেরা জঙ্গলের মধ্যে ফেলে দিয়ে আসলো, তখন সে সে আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করা শুরু করে দিয়েছে, এমন ভাবে তওবা করা শুরু করে দিয়েছে, আমি আল্লাহ তাআলার এত দয়া, আমি আল্লাহ তার ডাকে সাড়া না দিয়ে পারলাম না, তার ডাকে সাড়া দিয়ে দিলাম, ও মুসা
সে তাওবা করার সময় যদি সবার জন্য সে তাওবা করত, যতজন লোকরা বেঁচে আছে, যতজন উম্মতরা আছে, যতজন লোকেরা আছে, সমস্ত লোকদের জন্য যদি সে আমার কাছে তাওবা করত, আমি আল্লাহ তার তাওবা মুহূর্তের মধ্যে কবুল করে সমস্ত বান্দাদেরকে মাফ করে দিতাম। সুবহানাল্লাহ জুড়ে বলেন লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, কত দয়ার আল্লাহ। একটা বান্দা সারা জীবন গুনাহ করেছে, অন্যায় কাজ করেছে, শেষ বয়সে আইসা শুধু আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে মাফ চাইছে, আমার আল্লাহ রব্বুল আলামিন তার পিছন দিকে আর তাকায় নাই, আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে দিছে। সুবহানাল্লাহ। এখন যদি আপনারা মনে করেন এখন তো ইয়ং আছি, কয়েকদিন পরে তাওবা করে ভালো হয়ে যাবো না, এই সুযোগ আপনি নাও পাইতে পারেন। রাজা যাদেরকে বলা হয়, কিছু লোক আছে আমাদের সমাজে, যদি ওদেরকে বলা হয় যে ভাই দাড়িটা একটু রাখেন না, নামাজটা একটু পড়েন না, একটু বয়স হোক, পোলা মায়া বড় হোক, দাড়ি রাইখে দিন, আছে না এরকম? আপনি কি বিশ্বাস করেন আপনার পোলা মায়া বড় হইব, সেই সুযোগ আপনি পাবেন? কতটুকু গ্যারান্টি আছে বলেন? বাবা আর আগে ছেলে চলে যায়, ছেলের আগে বাবা চলে যায়, আবার নাতির আগে দাদাও চলে যায়, আর দাদার আগে নাতিও চলে যায়। ও বাজা, সময় নেই, সময় নেই, গভীর মন দিয়ে একটু চিন্তা করেন, চোখটা বন্ধ করেন। মাঝে মধ্যে আমার এমন উপলব্ধি হয়, চোখটা যখন বন্ধ করে দেই, বন্ধ করে দিয়ে যখন চিন্তায় লাগে, তখন মনে মনে ভাবি হায় রে, এত কিছু কার জন্য করতেছি, এই মুহূর্তে যদি মালাকুল মউত আমার সামনে আইসা যায়, আমাকে নিয়ে যায়, আমি তো সাদা কাফনের প্যাকেট হয়ে যাব। এই সম্পদ নেয়ার জন্য, আমার জিনিসপত্র নেয়ার জন্য আমার আত্মীয় স্বজনরা খাড়া খাড়া, আমি কার জন্য কি করতে? অন্তরটা তখন ফেটে যাওয়ার মতো, আমরা কি করতেছি, কার জন্য করতেছি? আজকে মরা গেলে আপনার সন্তান কালকে আপনাকে স্মরণ করবে কিনা সন্দেহ আছে। কিছু কিছু ঘটনা এমনও ঘটে যে বাবা মারা গেছে, সেই সন্তানেরা সম্পত্তি বন্টন করার জন্য বাবার লাশটা পর্যন্ত দাফন করতে দেয় না। আমাদের সমাজে এগুলো দেখা যায় না? আপনি কার জন্য কি করতেছেন, কার জন্য করতেছেন? কি করিলাম দুনিয়াতে আসিয়া, দেখো রে বোন চিন্তা করে বসিয়া, বসে বসে চিন্তা করে কি করলাম দুনিয়া, কি করলাম? ও বাজার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাফ চান, তাওবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবে, আপনার তাওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবে। বান্দা যত গুনাহ করুক না কেন, সব সময় আল্লাহ তাআলার রহমত তার পাশে আছে। এই জন্য বাজান, আমরা যারা আছি আমরা আল্লাহর কাছে তাওবা করব তো ইনশাআল্লাহ, কথা বলেন না ইনশাআল্লাহ, বলেন কিপটামি করেন কি লেগে, জোরে বলেন ইনশাআল্লাহ।